হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা আছি গাজীপুর চা বাগানে। মৌচাক থেকে বার্নারা রোডে আসতে হয় এদিকে। এটা হচ্ছে তুরাগ নদী। নদীতে স্রোত অনেক, আমি নৌকায় বসে আছি। আমার সাথে আছে শাহ আলম ভাই, উপর আছে সবুজ, আর ওর নাম কি? কবির। নদীতে অনেক স্রোত। হ্যাঁ, ওর নাম জানো লাগবো না। তো আমি হুট করে আসছি, ভিডিও করার কোনো প্ল্যান ছিল না। শাহ আলম ভাই এদিকে ভিডিও করতেছে, শাহ আলম ভাইয়ের দেখে আমারও ভিডিও করার অনেক ইচ্ছা জাগলো। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। লেটস সি। আমরা কিছুক্ষণ আগে মাঠা খাওয়া শেষ করলাম। এই চা বাগানের ঐতিহ্যবাহী জিনিস হচ্ছে মাঠা। চা বাগান নাম কিন্তু চা নাই, এটা জিনিসটা শুনতে কেমন হাস্যকর, কিন্তু এই জায়গার বিখ্যাত হচ্ছে কি ভাই? মাঠা। মাঠাটি অনেক ভালো লাগছে, মাঠাগুলো অনেক ভালো লাগছে। চারজনে চারটা মাঠা খাইছি, অনেক ভালো লাগছে, ইন্টারেস্টিং। আপনারাও এই জায়গায় আসা খাইতে পারেন। তো এখন আমরা আসলাম, মাঠা খাওয়ার পরে আমরা আসলাম নৌকায়। নৌকা দিয়ে কিছুক্ষণ ঘুরবো আমরা। আমরা মাত্র এই নৌকাটি নিয়ে বের হলাম কোনাবাড়ি কাশিমপুর বর্ডার উদ্দেশ্যে। এখন আসছি তুরাগ নদীর মাঝখানে। আমরা আসছি এখন তুরাগ নদীর মাঝখানে। নদীটি অনেক বড়, নদীর বিশালতা অনেক বেশি। তারপরে এদিকে আসছি ইটভাটা, কি ইটভাটা আছে এদিকে। তারপরে এদিকে খাবি আছে, খাবিগুলো বাংলাদেশে পাওয়া যায়। বিদ্যুৎ সরবরাহ করে চারদিকে পানি আর পানি।
আসলাম, নৌকা দিয়ে ভ্রমণ করলাম, অনেক শয়তানি ফয়তানি করলাম। আমরা প্রায় কটায় এসে পড়েছি, কিছুক্ষণ পরে আমরা নৌকা থেকে নামবো। তো আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লেগেছে, যে ভিডিও ফুটেজগুলো দেখেছি এই ভিডিও ফুটেজগুলো ভালো লাগছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আশায় থাকবেন। থ্যাংক ইউ।